সরকার পতনের পরতুন চট্টগ্রাম ওয়াসার এমডির পদত্যাগের দাবিতে আন্দোলন করতে দেখা যায় উগ্র বিক্ষুব্ধ জনতা। আর এর পরপর আরোগ্য জনতারা দেখা যায় ওয়াসার এমডি টাইবের বিষয়ে আন্দোলন করতে। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যম দুর্নীতি নিয়মের হারণে বারবার যে সংবাদ শিরোনাম এগিন তদন্ত করি বললে শনিবার সাতে সেপ্টেম্বর চট্টগ্রামত এসি স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান। এ সময় মাহমুদুল হাসান গণমাধ্যমের হয় চট্টগ্রাম ওয়াসার কার্যক্রমের উপরে কিছু অনিয়মের অভিযোগ এবং কিছু অদক্ষতার অভিযোগ উত্থাপিত হওয়ায় এই বিষয়ে সরকার একটা তদন্ত পরিচালনা করার জন্য সিদ্ধান্ত নিয়েছে এবং সরকার একটা তদন্ত কমিটি গঠন করেছে। আমরা তদন্ত কমিটি এখানে এসেছি আজকে তদন্ত করার জন্য। আমরা যে সমস্ত অভিযোগ ইতিমধ্যে পেয়েছি, অনিয়ম বা অদক্ষতা বা দুর্নীতি সংশ্লিষ্ট, সেই বিষয়গুলো আমরা এখানে পর্যালোচনা করছি, তথ্যগুলো আমরা সংগ্রহ করছি এবং বিচার বিশ্লেষণ করছি। আমরা এই তদন্তের মাঝপথে রয়েছি। আমরা তদন্ত শেষ করে আমরা সরকার বরাবর একটা প্রতিবেদন উপস্থাপন করব। এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করা বা বক্তব্য প্রদান করার মতো অবস্থায় আমরা যাইনি। আমরা এখনও সবগুলা তথ্য সংগ্রহ করছি, আমরা পরীক্ষা নিরীক্ষা করছি, ফাইলপত্র দেখছি, তথ্যগুলো দেখছি, বিচার বিশ্লেষণ করছি। এটা শেষ করে আমরা প্রতিবেদন দিব এবং আমরা প্রতিবেদন সরকারের কাছে উপস্থাপনের আগে এ বিষয়ে আমরা কোনো তথ্য প্রকাশ করব না। তদন্তকারী কমিটি আগামী সাত দিনের মধ্যে নানা দুর্নীতি ও নিয়মের তথ্য যাচাই বাছাই করে সরকারি দপ্তর তদন্ত প্রতিবেদন জমা দেবে বলে জানাই। এটি আমরা আগামী সপ্তাহের মধ্যে প্রতিবেদন উপস্থাপন করব, এক সপ্তাহের মধ্যে যত দ্রুত সম্ভব। চট্টগ্রাম ওয়াসার এমডি ফয়জুলের বিরুদ্ধে আনা নানারিমে অভিযোগকিন যতক্ষণ না পর্যন্ত সত্যতা প্রমাণিত নর ততক্ষণ পর্যন্ত নিজের আসনত বহাল থাকবে বলে জানাই তেই নিজে। এবং সরকারের পক্ষত্তন যদি পদত্যাগর হতা হয় তখন পদত্যাগ করিব বলে জানাই। আমি আসছি সরকারের কথায়, সরকার আমাকে এখানে চাকরি দিছে, বসছি এবং সরকার যখন আমাকে বলবে আমি চলে যাবো। আর এছাড়া আমার যাওয়ার নিয়ম আছে, আমার বোর্ডের সঙ্গে কন্ট্রাক্ট হলো এক মাসের নোটিস, আইদার সাইড হয় বোর্ড আমাকে এক পার্সেন্ট নোটিশ দিবে আর না আমি বোর্ডকে এক পার্সেন্ট নোটিশ দিয়ে চলে যাবো। আমি ইমিডিয়েটলি পদত্যাগ করে চলে যাই যদি জিনিসটা বুঝাই না দিয়ে যাই। আপনি কোন সময় কোনো প্রকল্প কোন দিকে বন্ধ হয়ে গেলে বা কোনো জায়গায় সমস্যা হলে সারা শহর একটা আমার হাহাকার বাড়ানো হয়েছে এবং এটা তো গভর্নমেন্টের বিরুদ্ধে চলে যাবে জিনিসগুলো। সুতরাং আমাকে যাওয়ার আগে সব বুঝাই দিয়ে যেতে হবে, সময় দিয়ে যেতে হবে যে আরেকজন লোকটা সরকার দায়িত্ব দিবে এবং সেই লোকটা এখানে আসবে, আসতে পর তাকে বলে দিতে হবে এই অবস্থা এই অবস্থা আছে। না আমি এখানে কালকে চলে গেলাম, তারপরে এখানে একটা বিরাট দুর্ঘটনা ঘটলো বা সমস্যা সৃষ্টি হলো, আমি দায়ী। চট্টগ্রাম ওয়াসার এমডি ফয়জুল্লাহ হয় যে সতর্কবাণী দাবি জানিয়ে এর মধ্যে একখানো আর বিরুদ্ধে নয়। এই যে ওনারা যে স্মারকলিপিটা দিচ্ছে এখানে একটা দাবি আমার বিরুদ্ধে নাই, সতেরো দাবি। আপনারা এটা পড়ে দেখেন যে কোনো একজন, এই সতেরো দাবির একটা দাবি আমার বিরুদ্ধে নাই, কিন্তু মুখে বলতেছে আপনার পদত্যাগ কেন। উনি বলতেছে আপনি দুর্নীতি, তো একটা দুর্নীতি বলেন, তার আমি অন্যায় কী করছি বলেন, কিছু বলতে পারে নাই, শুধু বলে আপনি পদত্যাগ। এর মধ্যে ওয়াসার অনিয়ম দুর্নীতি সাহিত্য ইন্যে এলজিডির মহাপরিচালক হতটুকুই বা ব্যবস্থা লেব ইয়েন লই সন্দেহ পোষণ করছি ক্যাফ। তার অনিয়মের বিরুদ্ধে যদি কোনো বিষয় তদন্ত করতে হয় তাকে তো পদে রেখে তার ব্যবস্থাপনায় মানে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে, এটা তো হাস্যকর বিষয়। যার বিরুদ্ধে অভিযোগ তাকে সরিয়ে না দিয়ে তদন্ত করা হলে এটাকে তদন্ত নিরপেক্ষ তদন্ত হবে? তো সেই জন্য আমরা সরকারের কাছে আবারও বলতে চাই যে আসলে তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় আপনি তাকে দায়িত্ব থেকে আজকে অব্যাহতি দেন, কালকে তার বিরুদ্ধে যে অভিযোগগুলি আসে সেগুলো নিয়ে আপনি মানে তদন্ত শুরু করেন, তাহলে কিন্তু একটা প্রকৃত রেজাল্ট পাওয়া যাবে। এখন তো আমাদের কাছে মনে হচ্ছে বিগত সরকারকে সে যেভাবে প্রভাবিত করছে, বিভিন্নভাবে ম্যানেজ করছে, এখনও কিন্তু একই প্রক্রিয়া তার বহমান বলে আমাদের ধারণা। না হলে যিনি তদন্ত কমিটিতে আসছেন তাকে ওয়াসার এমডির ব্যবস্থাপনায় তাকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসা, তার আপ্যায়ন, তার যাবতীয় মানে তদার যাবতীয় ব্যবস্থাপনা কিন্তু তার মাধ্যমে করা হচ্ছে। তো এখানে তদন্তটি ঠিকভাবে হবে কি না কিন্তু আমাদের সন্দেহ। ইফতেখার নতিশন, সি প্লাস, চট্টগ্রাম।